বন্ধুরা, তোমরা যারা 2022 এর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, 2022 এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের পরীক্ষা রুটিন পরিবর্তন নিয়ে কবে নতুন রুটিন দেয়া হবে সেই নিয়ে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি জানালেন 2022 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে, সেটা চিরঞ্জীব বাবুর মুখ থেকেই তোমাদের শোনাবো। একই সাথে তোমরা কবে নতুন রুটিন পাবে এবং তোমরা উচ্চ মাধ্যমিক 2022 এর রুটিন কবে পাবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে না হওয়ার কারণ বা সমস্যাও কিন্তু বিস্তারিত উল্লেখ করেন উচ্চ মাধ্যমিক বোর্ডের সংসদ সভাপতি। কি বললেন সমস্তটাই জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2022 এর ছাত্রছাত্রী আছো, তোমরা অনেকেই বলছো একবার পরীক্ষা এই রুটিনে হবে, একবার রুটিন চেঞ্জ হবে, এ আমাদের সমস্যা হচ্ছে, আমাদের অনেকের সিলেবাসও শেষ হয়নি, একটু পিছিয়ে দিলে ভালো হয়। প্রত্যেকটাই আমি মানছি, তোমাদের বিষয়টা আমরা জানি, কিন্তু সংসদ সভাপতি কেন এই রুটিন পরিবর্তন করছে, কেন সমস্যা হচ্ছে পরীক্ষা নিতে ওই সময়, কবে নতুন রুটিন হবে, তা নিয়ে স্বয়ং নিজেই সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন। কি জানালেন সরাসরি তার মুখ থেকেই শুনে নাও। উচ্চ মাধ্যমিকে যে এক্সিস্টিং শিডিউল রয়েছে সেটা 2 এপ্রিল পরীক্ষা শুরু হচ্ছে, 20 এপ্রিল পরীক্ষা শেষ হবে। কিন্তু গতকাল এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওদের নিজেদের সাইটে যেই লেন্সে যে শিডিউল তারা পাবলিশ করেছে গতকাল 1 মার্চ, তাতে দেখা যাচ্ছে কিছু কিছু ডেট 16, 17, 18, হ্যাঁ 19, 20 এরকম বোধহয় ওদের যেই লেন্সে সেশন 1 পরীক্ষা আছে, তাতে কিছু কিছু ডেটে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে সেটা কনফ্লিক্ট হচ্ছে, একসঙ্গে ক্ল্যাশ করছে। সেক্ষেত্রে আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে, বিশেষ করে যারা সায়েন্স গ্রুপ নিয়েছেন, যারা পিসিএম মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস নিয়েছেন, তারা অনেকেই জেএম এনসি এপিয়ার করেন, ইন জেনারেল ছাত্রছাত্রীদের স্বার্থে তারা যাতে অসুবিধায় না পড়েন, তার জন্য আমরা একটু পর্যালোচনা করে দেখছি, আমাদের হয়তো শিডিউলে কিছু মাইনর চেঞ্জেস করতে হবে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, 23 তারিখ আমাদের স্টেট জয়েন্ট এন্ট্রান্স আছে এবং তার আগের দিনও আমরা কোনো পরীক্ষা রাখতে চাই না 22 তারিখ, ফলে সেই সব সবকিছু মাথায় রেখেই আমরা সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই সেই সিদ্ধান্তটা বদলটা কি হবে সেটা অন্তত সপ্তাহ খানেক বাদে জানা যাবে, কিন্তু হয়তো চেঞ্জ করতে হবে, নাহলে ছাত্রছাত্রীদের খুব সমস্যা হবে। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তাদের কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই বা তাদের কোনো মানে তারা যেন বিভ্রান্ত না হয়, আমরা ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবেই আমরা সিদ্ধান্তটা নিই, সব দিক বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব বাবুর বক্তব্য শুনে তোমরা বুঝতেই পারলে উচ্চ মাধ্যমিক 2022 এর রুটিন পরিবর্তন হতে চলেছে এবং রুটিন পরিবর্তন হয়ে তোমরা আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু রুটিন পেয়ে যাবে এবং তোমরা ওই রুটিনেই পরীক্ষা দেবে, এ যেটা স্বয়ং সংসদ সভাপতি জানিয়ে দিয়েছে। আর তোমাদের পরীক্ষা নিয়ে কি মতামত রয়েছে, পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।